আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ, ডক্টরস ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমার স্টুডেন্টরাও ভালো আছে। আজকে আমি তোমাদের ম্যাটার মেডিকেল নিয়ে আলোচনা করবো বলেছিলাম। তো ফোর্থ ইয়ারে একটা কোশ্চেন আমি বেসিক্যালি যেটা করি তোমরা সেটাই করবে, যে বিভিন্ন ম্যাটার মেডিকেল বইগুলো আছে যেগুলো বাংলাতে পড়লে বাংলা মিডিয়া, আর যদি তোমরা ইংরেজিতে পড়ো তাহলে ইংরেজি মিডিয়া, যে যে মিডিয়াতে পড়ো সেই মিডিয়া থেকে নোটগুলো নিয়ে এরকম একটা খাতায় আমি বলেছিলাম, বা তোমাদের যেরকম তোমাদের হাতে কাছে যে খাতায় থাকুক সেখানে তোমরা কী করবে, নোট ডাউন করবে। তো নোট ডাউন করার ক্ষেত্রে কী করবে, আমরা নোট ডাউন বেসিক্যালি কীভাবে করতে পারি আমি একটা খাতা তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা ফোর্থ ইয়ারের জন্য। দেখো আমি এখানে কী করেছি, এখানে আমি একটা মেডিসিন লিখেছি, অরাম মেটালিকাম। তো অরাম মেটালিকামের অ্যাফিনিটিস, ঠিক আছে, অরাম মেটালিকামের অ্যাফিনিটিসগুলো আমরা লিখলাম। তারপরে এখানে দেখো ফ্লোরিকাম অ্যাসিডাম, এরপরে পাতা আমি কিনে আসছি। এখানে দেখো আর্জেন্টাম মেটালিকাম, আর্জেন্টাম ন্যাট্রিকাম, তারপরটাতে আমি চলে যাই আর্জেন্টাম ন্যাট্রিকাম এরকম। এরপরে আমি কী লিখলাম, এটা কি কস্টিকাম, তারপরটার মধ্যে কী আছে, তারপরে আছে কি কোনিয়াম ম্যাকুলেটাম, কোনিয়াম ম্যাকুলেটাম, তারপরে আছে কি কুপ্রা মেটালিকাম। তাহলে এই এই খাতাটা আমি এখানে এখানে কী করছি, এটা ম্যাটার মেডিকার জন্য আমি নোটগুলো একসাথে করেছি। এখানে আমি প্রথমে কী করেছি, যে অ্যাফিনিটিসগুলোকে একসাথে করেছি, যে যতগুলো মেডিসিন আমাদের ফোর্থ ইয়ার আছে সবগুলো অ্যাফিনিটিস আমি একসাথে করলাম। তা চলো আমরা একটু একটু পড়াশোনা করি, অ্যাফিনিটিস, সাইটস অফ অ্যাকশন বা ক্রিয়াস্থল। হ্যাঁ, এখানে প্রধান ক্রিয়া কী বলছি, মন। তারপরে কী বলতেছি, মন, অস্থি, ভেইন, শিরা, রেকটাম, তারপরে লিভার, হেড, তারপরে বলতেছি আমি সন্ধি, শ্লৈষ্মিক ঝিল্লি, গ্রন্থিসমূহ, লাম্বার রিজন, লাম্বার রিজনের বাংলা বলতেছি যে কোমর, তারপরে ফিমেল অর্গ্যানস, এরকম। তাহলে এই এই যে আমি বললাম অরাম মেটালিকামের ক্রিয়াস্থল এগুলো। তারপরে আমরা বলবো কি ফ্লোরিকাম মেটালিক অ্যাসিডাম, ফ্লোরিকাম অ্যাসিডাম। এখান থেকে কী কী আছে দেখো, ফিব্রোকাস টিস্যু, বোনস, টিথ, তারপরে কী বলতেছি আমি মস্টয়েড, তারপর দাঁতের মাড়ি, চক্ষু, শিরফিতে, ভেইন্স, তারপরে স্কিন, নেলস, হেয়ার, অস্থি, শ্লৈষ্মিক ঝিলি, গ্ল্যান্ড, রক্ত। তো এই সবগুলো হচ্ছে ফ্লোরিকাম অ্যাসিডাম। হাতে লেখা খুব একটা সুন্দর হয় নাই, খুব তাড়াহুড়ার মধ্যে অনেক কাজের মাঝখানে, ব্যস্ততার মাঝখানে নোট করেছি রাত জেগে জেগে। সো হাতে লেখা সুন্দর না হলেও তথ্যগুলো সঠিক আছে, তোমরা আরও সুন্দর করে লিখে তথ্যগুলোকে একসাথে করে ম্যাটার মেডিকাকে মুখস্থ করতে পারো। ম্যাটার মেডিকা যে যত ভালো করবে, বডি স্ক্যান তত ভালো করবে, এবং পেশেন্ট দেখার জন্য কিন্তু খুবই সুবিধা হবে। ম্যাটার মেডিকা ছাড়া পেশেন্ট দেখা খুবই কষ্টকর। তো আজকের ক্লাসে আমরা অ্যাফিনিটিসগুলি শেষ করব, দেখি কয়টা মেডিসিন আমরা শেষ করতে পারি। আর্জেন্টাম মেটালিকাম, এটার প্রধান ক্রিয়াস্থল কি কোথায় আছে, মাইন্ড। তো একসাথে লিখলে দেখো সবগুলোতে মাইন্ড কথাটা আছে, কারণ মাইন্ড কিন্তু সব সব ওষুধের মাইন্ড আছে, সেরেব্রো স্পাইনাল নার্ভ, অ্যাবডোমিনাল মিউকাস মেমব্রেন, স্টোমাক, আই, থ্রট, ইউরেথ্রা, তারপরে কি পেরিস্টিম, স্কিন, লেফট সাইড, তারপর আছে পাকস্থলী, অন্ত্র, মস্তিষ্ক, চক্ষু, মূত্রযন্ত্র, জননেন্দ্রিয়, শ্লৈষ্মিক ঝিল্লি। এরপরে কী বলছি, রক্ত, ইহার প্রধান ক্রিয়ার দশে। তো এটা যখন তোমরা গুছিয়ে লিখবে, হ্যাঁ এটা তো বললামই আমি অনেক রাত জেগে অনেক কাজের মাঝখানে, বেবিকে সময় দিয়ে, হাজব্যান্ডকে সময় দেওয়া, ফ্যামিলি মেনটেন করা, জব সেক্টর, ট্রেনিং, অনলাইন ক্লাস, তারপরে চ্যানেল, বিভিন্ন ইউটিউব চ্যানেল, ডক্টর ভিলক, তারপরে হচ্ছে হ্যানিম্যান্স হোমিওপ্যাথিক রিসার্চ সেন্টার, সব কিছু শেষে এটাতে সময় দেওয়া, বা এটাতে সময় দিয়ে এগুলো করতে হবে একটা পাশাপাশি। তারপর কস্টিকাম, তাহলে কস্টিকামের অ্যাফিনিটিস কী বলতেছি, ব্রেন, নার্ভ, তারপরে কি মাসেলস অফ ব্লাডার অ্যান্ড রেসপিরেশন, তারপরে বলছি আমি ল্যারিংস, লামস, মিউকাস মেমব্রেন, ফেস, স্কিন, রাইট সাইড, স্নায়ু, মেরুরজ্জি, তারপর শ্লৈষ্মিক ঝিল্লি, পাকস্থলী, মেরুল অবলঙ্গটা, তারপরে বলতেছি স্বরযন্ত্র, কণ্ঠনালী, তারপর নিউরোমাস্ট্রিক শাখা, পাকস্থলী প্রভৃতি। এগুলো সবগুলো আমি কিসে বললাম, কস্টিকাম। এরপরেটা আমরা চলে যাই কস্টিকামের পরে, আজকে এটাতে কী বলছিলাম, কোনিয়াম ম্যাকুলেটাম, ইহার প্রধান ক্রিয়াস্থল। তো বিভিন্ন রাইটারের বই থেকে কালেক্ট করা এর জন্য দেখো কিন্তু সিরিয়ালিটি নাই, এগুলোকে আবার আরেকবার নোট করতে হবে, তাই না? তো আমি এভাবে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা আরও বেটার করবে। তো একটুখানি তোমরা দেখে নাও, পরে গুছিয়ে নিবে, মাইন্ড, ব্রেন, আইস, রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, ইউরিনারি সিস্টেম, স্কিন। এটা ইংলিশেও লেখা যায়, বাংলাও লিখতে পারো তোমাদের ইচ্ছা। স্নায়ুমণ্ডলের উপর ইহার প্রধান ক্রিয়া, তারপর বৃদ্ধ, চিরকুমারী বা যাদের স্ত্রী বিয়োগ হয়েছে তাদের জন্য কি ইহা ফলপ্রদ, তাহলে যাদের কি দেবো আমরা, কনিয়াম ম্যাকুলেটাম। ওয়েল, তারপর আমরা এখানে চলে আসলাম, এখানে মস্তিষ্ক, স্নায়ুসমূহের প্রান্ত দেশ, গ্ল্যান্ডস এবং গতিশক্তি বিধায়ক ও গতিজনন স্নায়ু মূলে।
এরপরে আবার দেখো কি বলছি, কুপ্রাম মেটালিকাম, কুপ্রাম কপার থেকে সিও। ইহার প্রধান ক্রিয়াস্থল হলো কি কি, স্নায়ুতন্ত্র, পরিপাকতন্ত্র, নার্ভ, এটা কি সেরেব্রো স্পাইনাল অ্যাক্সিস, ডাইজেস্টিভ ট্র্যাক, মিউকাস, ব্লাড, ইপিগ্যাস্ট্রিয়াম, অ্যাবডোমিন, শ্লোষ্মিক ঝিল্লি, সঞ্চালনশীল অঙ্গ, আর একটা হচ্ছে কিডনি। এরপরে আমরা চলে যাই এটাতে কি, ল্যাককেনিয়াম। ল্যাককেনিয়াম কিন্তু কি করে জানেন, কুকুরের দুধ থেকে এই ওষুধটা তৈরি হয়, ল্যাককেনিয়াম। তো এখানে কি আছে, মাইন্ড, এটা মাইন্ডে কাজ করে, নার্ভ, থ্রট, ফিমেল অর্গ্যানস। তারপরে এটা কি বলতেছে, এটা হচ্ছে কি, এটা হলো ব্রেস্ট, নাক, গলা, পেশি, যৌনাঙ্গ, স্নায়ু পেশি, এই সব কিছুর মধ্যে ল্যাককাম কনিয়াম কাজ করে। এরপরে আমরা চলে গেলাম পৃষ্ঠা নাম্বার 7, এখানে ল্যাকেসিস। ল্যাকেসিসটা কিন্তু থেকে সাপের বিষ থেকে তৈরি হয়। তাই ল্যাকেসিসের প্রধান ক্রিয়াস্থল কোথায়, এখানে প্রধান ক্রিয়াস্থলকে আমরা অ্যাফিনিটিস বলি, সাইট অফ অ্যাকশন, স্নায়ুমণ্ডল, গলা, স্বরযন্ত্র, বায়ুনালী, হৃৎপিণ্ড, রক্ত, বাম পার্শ্ব, মস্তিষ্ক, বিশেষত এটা কি বলতেছি, বিশেষত এটা কি, এটা হচ্ছে নিউমো গ্যাস্ট্রিক নার্ভ, শ্বাসযন্ত্র, ফিমেল অর্গ্যানের মধ্যে ওভারিস, ফিমেল অর্গ্যানের মধ্যে ওভারিসে কাজ করে। আবার এখান থেকে আমি যদি ইংরেজিতে বলি, মাইন্ড, নার্ভস, এটা কি ভ্যাসোমোটর, ভ্যাসোমোটর, তারপর নিউমো গ্যাস্ট্রিক সিম্প্যাথেটিক, তারপর আছে কটেনিয়াস, ব্লাড সার্কুলেশন, হার্ট, থ্রট, থ্রট লাইফ সাইড, দেন হচ্ছে রাইট, ওকে। তারপরে আমি বলতেছি কি, লাইকোপোডিয়াম ক্ল্যাভেটাম। লাইকোপোডিয়ামের মধ্যে কী কী আছে, মাইন্ড, ব্রেন, রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, ইউরিনারি সিস্টেম, স্কিন, এক্সট্রিমিটিস, মিউকাস মেমব্রেন, হার্ট, থ্রট, সেক্সুয়াল অর্গ্যানস, পরিপাক যন্ত্র, লিভারের উপর ইহার প্রধান ক্রিয়া, এছাড়া মূত্রযন্ত্র, প্রধান প্রজনন যন্ত্র, ইহার বিশেষ ক্রিয়া আছে। মেডোরিনাম, মেডোরিনাম হচ্ছে কি, কুচিকিৎসিত গনরিয়ার পীড়ার জন্য বিকৃত স্বাস্থ্যে ইহার ক্রিয়া ক্ষেত্র। তাহলে মেডোরিনাম হচ্ছে কিসের জন্য, গনোরিয়ার পুষ থেকে তৈরি, এটাকে থাকে। তাহলে দেখো এই পর্যন্ত আমি যতগুলো ওষুধ বললাম, আটটা, এটা নয় নম্বর বা নয় দশ নম্বর ওষুধ, এখানেও দেখো এই সবগুলো ওষুধের কি ক্রিয়াস্থল কিন্তু কাছাকাছি, এবং সবগুলোকে যদি আমি একসাথে নিয়ে নিই তাহলে কিন্তু আমার মুখস্থ করতে খুব সহজ হবে। এখানে কি বললাম, মাইন্ড, নার্ভ, রেসপিরেটরি সিস্টেম, দেখো একই রকম, ব্লাড, ডাইজেস্টিভ সিস্টেম, ইউরিনারি সিস্টেম, স্কিন, এক্সট্রিমিটিস, মেনিনজাইটিস, হার্ট, লিপস, গ্ল্যান্ড, সেক্সুয়াল অর্গ্যানস, ব্রেস্ট, নিপলস, মন, পায়ু, জ্বর, ডিম্বাশয়, শ্বাসযন্ত্র, এই সবগুলোর মধ্যে কি বলতেছি আমি, মেডোরিনাম। এরপর আমরা চলে গেলাম অপিয়াম, একই দেখো, মাইন্ড, নার্ভ, লাংস, রেসপিরেটরি সিস্টেম, ইউরিনারি সিস্টেম, স্কিন, ফিমেল অর্গ্যান, স্নায়ুমণ্ডল, মস্তিষ্ক, হৃৎপিণ্ড, শ্বাসযন্ত্র, শ্লোষ্মিক ঝিল্লি। হাতের লেখা সুন্দর না হলেও তোমরা সুন্দর করে লিখবে, যদিও আমি রাত জেগে অনেক সময় নিয়ে লিখেছি, এর জন্য হয়তো খুব একটা সুন্দর হয় নাই, বাট পরীক্ষা হলে তোমরা অবশ্যই সুন্দর করে লিখবে। তাহলে আমি আজকের এই পর্বে দশটা ওষুধ বললাম, এবং এর পরবর্তী পর্বে আবার আমরা দশটা ওষুধদের অ্যাফিনিটিস দেখব। ভালো থাকো, টেক কেয়ার, বাই বাই।